আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাংসের একটা রেসিপি গরুর মাংস সবাই রান্না করতে পারেন আমি জানি তারপর আমি যেহেতু আজকে গরুর মাংস রান্না করছি তো এই জন্য সবার সাথে শেয়ার করছি তো আমি দেড় কেজি গরুর মাংসের জন্য এখানে কিছু পেঁয়াজ কুচির ফোড়ন দিয়ে দিচ্ছি তো এখন পেঁয়াজ কুচুগুলো দেওয়ার পর আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিব তো এই তো তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে দিয়েছি তো এখন এগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব একটু ধৈর্য ধরে যাতে কালারটা ব্রাউন আসে তারপরে মানে পেঁয়াজ বাটা দিব কারণ পেঁয়াজটা যদি ব্রাউন না হয় তাহলে হবে না মানে আমি যে রকম রান্না করবো সেরকম হবে না আর কি এই জন্য একটু ধৈর্য নিয়ে আমি পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো আমার যেহেতু ব্রাউন কালার হয়ে গেছে তো এখন পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু পেঁয়াজ একটু কম খাই এই জন্য একটু কম দিলাম আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেমন পছন্দ করেন পেঁয়াজ বাটা বেশি হলে আমার কাছে ঝোলটা একটু ঘন হয়ে যায় তখন আসল টেস্টটা আমি পাই না এই জন্য তো আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা তো আমি সব সবসময় আদা রসুন পেস্ট একসাথেই দিয়ে দিতাম তো আজকে একটু মানে রসুন বাটা আলাদা দিলাম কারণ এক এক সময় এক এক রকম করে রান্না করলে সেটাই খেতে ভাল ভালো লাগে কারণ সব সময় যদি একই রকমভাবে রান্না করি তো খেতে খেতে তখন আর ভালো লাগে না তো রসুনটা দেওয়ার পরে সুন্দর একটা স্মেল বের হয়েছে রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা আমার আগে দিতে মনে নেই লবণ আপনার যখন ইচ্ছা তখনই দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো এখন আমি দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে দিব তো তারপর এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা মশলাগুলো আর কি ধাপে ধাপে কষানো লাগে আমি একটু ধৈর্য সহকারেই রান্না করি যাতে রান্নার টেস্টটা একটু ভালো আসে আবার অনেকে আছে একসাথেই সব মশলা দেয় যে যেমন পছন্দ করে আর কি তেই তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো এক চামচ এক চামচ করে তো ধনিয়াটা মনে হলো একটু কম হয়েছে এই জন্য আরেকটু দিলাম এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো তো মরিচটা যেহেতু আমি একটু ঝাল কম খাই এর জন্য একটু কমই দিলাম কারণ এই তরকারির মধ্যে আমি কোনো ঝোল দিব না এই তো মশলা কষানোর জন্য সামান্য কিছু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় কারণ এই তরকারিটা মশলা কষানোর উপরে ডিপেন্ড করে কতটুকু মজা হবে এই জন্য আমি ধৈর্য নিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এই তো আমার মনে হচ্ছে যে মশলাগুলো কষানো হয়ে গেছে তো এখন আমি মাংসগুলো সবগুলো দিয়ে দিব এই তো আমার মাংস দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এই তো মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর কি কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে দেখলাম যে একটু তেল উপরে উঠেছে তো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবার কারণ এখন মাংস থেকে আর কি পানি ছাড়বে তো আবার ঢাকা দিয়ে ঢেকে দিব এই তো মাংসের ভিতর থেকে পানি বেরিয়ে এসেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব কারণ আমি আলু খেতে পছন্দ করি মাংসের সাথে যেহেতু এটা কষা মাংস হবে আপনারা আলুটা স্কিপ করতে পারেন মানে আলুটা বাদ দিতে পারেন কারণ যারা আলু পছন্দ করেন না তাদের আলু দেওয়ার দরকার নেই কারণ এটা যেহেতু কষা মাংস আলুটা না দিলেও চলবে তা আমি যেহেতু আলু পছন্দ করি এই জন্য আমি আলু দিলাম আর এটার মধ্যে কিন্তু একটুও পানি দিব না পানি দিলে এটার আসল স্বাদটা হবে না মানে আমি যেমন চাই তেমন হবে না তো এই তো একদম চুলার জালটা আমি অনেক কমিয়ে দিয়েছি কারণ এই মাংসটা আস্তে আস্তে এই মাংসের পান যতটুকু পানি উঠেছে সেটার ভিতরে মানে সেদ্ধ হবে আলাদা পানি দেওয়া যাবে না এই জন্য জালটা অনেক কমিয়ে দিয়েছি তো এই তো আমি মাংসটা সিদ্ধ হলে আর কি নামিয়ে নিব তো আমার মনে হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো আপনারা এভাবে রান্না করে দেখবেন কারণ এইভাবে খেতে অনেক মজা হয় এই তো তেলও উপরে চলে এসেছে তো ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ